নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজ নিয়ে চলে এসেছি কিছু ভৌতিক ঘটনা। আগে বলুন কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা হয়তো ভালোই আছেন। আর আপনারা যারা ভাবছেন রুমকির সাথে আমরা ঘটনা শেয়ার করতে চাই, আমরাও আমাদের নানা রকম জীবনের অভিজ্ঞতা বা শোনা কালেক্ট করা ঘটনা পাঠাতে চাই, পাঠিয়ে দিতেই পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8011006740, বা আমাদের মেইল আইডি হলো kothaygolpo@gmail.com, বা আমাদের পেজে আছে কথায় গল্প নামে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সেখানেও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো আজকে দ্রুত সরাসরি চলে যাব ঘটনায়। প্রথম ঘটনাটা নিয়ে নিচ্ছি দোলাদাস শেট্টি ম্যামের অনেক ঘটনা শেয়ার করেছেন, ম্যামের আরও ঘটনা এসে রয়েছে, তো আজকে ওর মধ্যে একটা ঘটনা শেয়ার করছি। আচ্ছা, ঘটনাটা ঘটেছে ম্যামের এক ফ্রেন্ডের সাথে, যে বাই প্রফেশন বিউটিশিয়ান, এবং ম্যাম বলেছেন রুমকি তুমি নামটা চেঞ্জ করে দিও। হ্যাঁ, কেন চেঞ্জ করতে বলেছে, কেন জায়গার নাম মেনশন করতে পারছি না, সেটা ঘটনাটা যখন আপনারা পুরোটা শুনবেন তখন হয়তো আপনারা বুঝে যাবেন কেন অনেকে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক থাকে বা জায়গার নাম প্রকাশে অনিচ্ছুক থাকে। আচ্ছা, ওনার ফ্রেন্ডের নাম আমি না হয় দিয়ে দিলাম রত্না, ঠিক আছে? তো এই পুরো ইনসিডেন্টটা রত্না ম্যাম দোলাদাস ম্যাম মানে দোলা ম্যামের সঙ্গে কিন্তু পুরোটা শেয়ার করেছে। তো রত্নার বাই প্রফেশন তো বিউটিশিয়ান বললাম, তো ওনার বিয়ে হয়। হ্যাঁ, বিয়ে হয় একটা প্রচণ্ড প্রতিপত্তিশালী, একটা প্রচণ্ড ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি, মানে যাদের বলবো যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে সব রকমের, এরকমই একটা মানে কি বলবো, রিচ ওয়েল টু ডু ফ্যামিলির সঙ্গে রত্নার বিয়ে হয়। বিয়ে হওয়ার প্রথম একাধ বছর সব ভালোভাবেই কেটেছে, এভরিথিং ঠিক ছিল, বাট বিয়ের পর থেকে কিন্তু উনি একটা জিনিস মেহসুস মানে একটা জিনিস অনুভব করতে পারছিলেন, কি ওনার সবসময় মনে হতো ওনার সঙ্গে যেন কেউ আছে, ওনার সবসময় মনে হতো ওনার আশেপাশে কে যেন ঘুরঘুর করছে, ওনার সবসময় মনে হতো কেউ ওনাকে একা ছাড়ছে চাইছে না, বা ওনাকে কেউ যেন দেখছে এক দৃষ্টে। সো প্রথম উনি তো দেখো নতুন বউ কাকে বলবে, ঠিক আছে, অ্যান্ড যেহেতু ওনাদের অ্যারেঞ্জ ম্যারেজেই ছিল, সো কাকে বলবে কি বলবে, একটা ভয় ভয়ও কাজ করতো। তো এগুলি উনি সহ্য মানে আর তো কোনো প্রবলেম হচ্ছিল না, ওনার শুধু এটাই প্রবলেম হচ্ছিলো যে ওনার সবসময় মনে হতো ওনার সঙ্গে আরও একজন কেউ আছে, যে ইনভিজিবল, যাকে দেখা যায় না। আচ্ছা, তো এরকম যাচ্ছে, তো ইন দ্যাট টাইম এক আধ বছর পর উনি প্রেগনেন্ট হলেন। প্রেগনেন্ট হওয়ার পর একদিন কী হয়েছে, উনি না ওনাদের তো দোতলা মানে বিল্ডিং বাড়ি আর কি, সিঁড়ি দিয়ে নামতে যাইছেন নামছিলেন তখন হঠাৎ উনি পা স্লিপ হয়ে যায়। পা স্লিপ হয়ে মানে উনি এমন বাজেভাবেই পাটা স্লিপ হয়েছিল, উনি কিন্তু সিঁড়িতে গড়িয়ে একদম পুরো নিচে পড়ার কথা, হঠাৎ ওই সময় মনে হচ্ছে কেউ যেন ওনাকে এরকম করে জাপটে ধরেছেন বা কেউ ওনাকে সাপোর্ট দিয়ে ধরে রেখেছেন যাতে উনি পড়তে না পারে। উনি পুরোপুরি ফিল করতে পেরেছেন কেউ যে ধরেছে, এবং সঙ্গে সঙ্গে আশেপাশে এরকম করে তাকিয়ে দেখলেন কেউ নেই। ফার্স্ট অনুভূতিটা উনি কিন্তু সেই দিন পান, আর উনি প্রচণ্ড ভয় পেয়ে উঠলেন যে ব্যাপারটা কি হলো, কেউ তো নেই, কে আমাকে ধরলো, অথচ ওনা ধরলে তো আমি পড়ে যেতাম। রত্না ম্যাম কিন্তু দোলা ম্যামকে একটা কথা বলেছে, আমি অনুভব করতাম কিন্তু ও কিন্তু কোনোদিনও আমার হার্ম করেনি, যেই ছিল সে কিন্তু কোনোদিনও আমার হার্ম করেনি, কোনো ক্ষতি করেনি। তো এই জিনিসটা তো ভয় ভয় ছিল, উনি না যেহেতু উনি প্রেগনেন্টও ছিলেন অ্যান্ড ইনভিজিবল একজন যেই হোক, তো উনি তো বুঝতেই পারছিলেন একটা অশরীরী আত্মার প্রেজেন্সে। তো উনি ওনার শাশুড়িকে বলেন যে মা এরকম এরকম হচ্ছে, তো ওনার শাশুড়ি কী বলেন বলো তো, এ তোমার এইসব ভিমরতি হয়েছে, তুমি ভুলভাল দেখছো, ভুলভাল বকছো, কিছুতেই উনি বিশ্বাস করছিলেন না, ঠিক আছে, তখন কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না, তখন ইয়ে বলছে তো আর কাহার তো, ও শাশুড়ি যখন বিশ্বাস করছে না আর কাকে কি বলবে। তখন কি করলেন, একদিন ওর শাশুড়ি বলছে যে দেখো ড্রেসিং টেবিলে প্রচণ্ড ধুলো জমে রয়েছে, হ্যাঁ একদম ধুলো হয়ে গেছে, একটু ডাস্টিং করে দাও তো ওটাকে। তো ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল শাশুড়ি মা যখন বলেছেন, রত্না ম্যাম একটা ওই ঝাড় ডাস্টিংয়ের কাপড় নিয়ে পুরোটা ড্রেসিং টেবিল পরিষ্কার করলেন, অ্যান্ড আফটার দ্যাট ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলি খুলে খুলে না পরিষ্কার করছিলেন। পরিষ্কার করতে করতে ওনার হাতে একটা ফটো লাগলো। হ্যাঁ, ফটোটাতে কে ছিল বলতো, ওর হাজব্যান্ড সঙ্গে আর একটা মহিলা। আর একটা জিনিস, যারা মানে আমরা বিবাহিত বা আমরা কাউর প্রেমিক বা যাই হোক, নিজের হাজব্যান্ডকে বা নিজের প্রেমিককে একটা মহিলার সঙ্গে, সে যদি বোন হতো বা সে যদি ফ্রেন্ড হতো সেই ফটোতে নিশ্চয়ই বোঝা যেত, কিন্তু ফটোটা এমনভাবে তোলা না মানে দেখে বোঝাই যাচ্ছিলো নিশ্চয়ই খুব ক্লোজ বা কাছের, যেটা প্রেমিক বা অ্যাজ এ ওয়াইফ হলেই হয়তো এই ধরনের ফটো তোলা যায়,
ঠিক আছে। তো এটা না ওনার মনে, মানে এই ছবি এই পিকটা দেখে না ওনার মনে একটা, মানে কি বলবো, ওনার মনে যে কি হচ্ছিল সেটা ভাষায় হয়তো প্রকাশ করা ওনার পক্ষেও পসিবল না। মানে এটা কাকে দেখলাম, ওর সাথে এই মেয়েটাকে, নানা রকম কোশ্চেন মাথায় আসছিল, অস্বস্তি হচ্ছিল, শান্তি পাচ্ছিল না, কাকে জিজ্ঞেস করবে কাকে জিজ্ঞেস করবে, এরকম করে কয়েকদিন যাওয়ার পর উনি আর পারেননি, উনি না পেরে ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করে ফেলেন যে এই যে এই ফটোটা, এই ফটোটার সঙ্গে এই মেয়ে লোকটাকে তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে। ওনার হাজবেন্ড কি বললো জানো, এটা তো আমার ফার্স্ট ওয়াইফ, ডাইরেক্টলি বললো, একদম ডাইরেক্টলি মুখের উপর বললো, এটা তো আমার প্রথম ওয়াইফ, যে অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে ও মারা যায়, আমার তো একটা মেয়েও আছে যে আমার ওয়াইফের বোনের বাড়ি, মানে ওর মাসের বাড়ি আছে। রত্না ম্যাম কিন্তু কিচ্ছু জানতো না যে ওর হাজবেন্ডের আগেও মানে বিয়ে করা বউ ছিল, যে নাকি মারা গেছে কোনো অ্যাক্সিডেন্টে, অ্যান্ড অলসো ওনার একটা মেয়েও আছে। উনি যেমন আকাশ থেকে পড়লেন, ওনার পুরো সংসার মানে মনে হচ্ছিল সব তছনছ হয়ে গেল, উনি ওনার কানে কি শুনলেন এসব কথা। মানে তারপর থেকে কি হলো জানো তো, ওনার হাজবেন্ডকে আর উনি বিশ্বাস করতে পারছিলেন না, কি করে করবে এরকম হাজবেন্ডকে, যে কথায় কথায় মানে এত ইম্পর্টেন্ট একটা কথা নিজের জীবনে এইসব কথাকে কোনো ওয়াইফকে লুকায়। মানে আমি তো জানি যে বিবাহ বন্ধনটা, বিয়ে, আমি কেন তোমরা সবাই জানো, আমরা সবাই জানি বিয়ে জিনিসটাই হলো একটা বিশ্বাসের উপর, মানে বিয়ে নামক যে একটা ব্রিজ সেটা কিন্তু বিশ্বাসের উপরেই দাঁড় করা। বিশ্বাসটা ভেঙে গেলে কি বিয়ের কোনো মায়নে থাকে, নাকি ভালোবাসার কোনো মায়নে থাকে? উনি কিন্তু রত্না ম্যাম প্রচণ্ড আঘাত পেয়েছিলেন, ঠিক আছে, তারপর ঠিক আছে এটাও সামলে নিলেন, বিকজ উনি না যেহেতু ওনার হাজব্যান্ড প্রচণ্ড ইনফ্লুয়েন্সিয়াল, উনি যদি এটার যদি কোনো মানে এটার বিরুদ্ধে কোনো কথাও বলতে চাইতেন, উনি জানতেন যে এটা হিতে বিপরীত হতে পারতো, তো খানিকটা ভয়ে উনি চুপ করে গেছিলেন, কিচ্ছু বলেননি। আচ্ছা তারপরে কি হলো, তারপর না উনি মানে তারপর তো যেহেতু আমি বললাম প্রেগনেন্ট ছিলেন, তো উনি জব টপ নিয়ে থাকতেন, ওনার যখন ওর ঠাকুর ঘরে একটা যে রুম ছিল ওই ঠাকুর ঘরে যখন উনি নাম নিতে বসতেন বা ঠাকুর পুজো দিতে বসতেন, ওনার না ঘর মানে শরীরটা প্রচণ্ড ভারী হয়ে যেত এবং মনে হতো ঘরে যেন কেউ আছে স্ট্রং, ইভেন ঠাকুর পুজো দেওয়ার সময় অলসো। একদিন কী হয়েছে, উনি ঠাকুর পূজা দিলেন, শরীরটা ভালো লাগছে না, তো এসে না খাটে বসলেন এবং উনি স্পষ্ট টের পেলেন ওনার পাশে এসে একজন বসলেন। বসার পর ওনার কানে কি একটা আওয়াজ আসলো বলো তো, তুই না ভয় পাস না, হ্যাঁ তুই ভয় পাস না, এরা না আমাকে জ্বালিয়ে মেরেছিল, আমি এখন আমার এই আমার বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে সেটার বিচার চাই, হ্যাঁ আমি চাই এরা যাতে এদের করণীয় মানে ওরা যা করেছে তার শাস্তি পাক, আমি চাই তুই আমার হেল্প কর, তুই না ভয় পাস না। এই কথাটা শুনে তো উনি প্রচণ্ড বেশি ভয় পেয়ে গেছিলেন, আর ডে টু ডে মানে ওনার সঙ্গে উনি বুঝতেই পারছিলেন যে এই যে অশরীরী আত্মা, তো বুঝতেই পারছো কে হবেন, মানে ওনার ফার্স্ট ওয়াইফ, হাজব্যান্ডের ফার্স্ট ওয়াইফ ছিল, ও সবসময় ওর সঙ্গে থাকতো। ইনফ্যাক্ট উনি হয়তো দুপুরবেলা ঘুমিয়েছেন, সন্ধ্যা হয়ে গেছে, উনি ডেকে তুলতেন, কিরে আর কত ঘুমোবি, সন্ধ্যা দিবি না, এরকম করে ডেকে উঠাতেন। মানে ওনার মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারছো, রত্না ম্যামের মেন্টাল কন্ডিশন, অথচ শ্বশুরবাড়ির মানুষে বিশ্বাস তো করেন না, উপরন্তু কী বলা শুরু করেছিল জানো, পাগল তোমার মেন্টাল বিগড়ে গেছে, তুমি মেন্টাল হয়ে গেছো, শুধু বর না শ্বশুর শাশুড়ি ননদ তো বটেই, ইনফ্যাক্ট ওই যে দূর সম্পর্কের যে রিলেটিভস বা ওই মামার বলো বা পিসির বাড়ির বলো বা চাচি মানে সরি কাকি শাশুড়ি বলো, এরা সবাই ওকে পাগল বলতো, পাগল পাগল, বুঝেছো তো, এরকম নিয়েও ছিল ওর খালি একটাই প্রবলেম, মানে ওই যেহেতু অশরীরী আত্মাটা ওকে এরকম করে জানান দিচ্ছিল, ও সহ্য করতে পারছিল না, নিতে পারছিল না, ওয়্যারেস উল্টো ওরা ওকে পাগল বদনাম দিত, ওর প্রতি ওর উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করাও শুরু হয়েছিল। তো দোলা ম্যামকে যখন এই কথাটা বলে, তো দোলা ম্যাম বলছে তুমি কী করে বুঝলে রত্না তোমার উপরে যে ব্ল্যাক ম্যাজিক করা হতো, বলছে জানো দিদি আমার বালিশের নিচে চাল যে চাল শুকনো জবা ফুল পেতাম, আমার কাপড়ের চাল শুকনো জবা ফুল, পায়ে পুরো চাল শুধু আমার রুমে আমার সাথেই হতো, আর আমি না আস্তে আস্তে তখন কিন্তু ম্যামের অলরেডি মানে রত্না ম্যামের ছেলে হয়ে গেছে, হ্যাঁ তখন ও না আস্তে আস্তে বুঝতে পারছিল যে আমার উপর তো ওরা ব্ল্যাক ম্যাজিক করছে, কী জানি আমার ছেলেটার উপরেও যদি করে, নিজের উপর তো সহ্য করা যায়, মা হয়ে কি সন্তানের উপর কোনো কিছু আজ লাগতে দিতে পারি? তখন উনি ডিসিশন নিলেন, ওনার ছেলেকে নিয়ে উনি ওনার বাবার বাড়ি চলে গেলেন এবং সেই যেয়ে গেলেন, উনি কিন্তু আর রিটার্ন আসলেন না। ইনফ্যাক্ট বাবার বাড়িতে গিয়ে ওনার কী হয়েছে জানো,
ওনার ঘরের মানুষ বা মা বা যেই বলো রিলেটিভরা যখন খাওয়া দিত ওনার ওটাতেও ভয় লাগতো, এটা খাবো যদি এটার মধ্যে কিছু মেশানো থাকে। মানে ওনার মেন্টাল কন্ডিশনটা ওখানে থাকতে থাকতে কীরকম হয়ে গেছিলো। উপরন্তু ওনার হাজব্যান্ড, ওনার মানে শ্বশুরবাড়ির সবাই কিন্তু ওনার উপর টর্চার করা শুরু করেছিলেন। তো যাই হোক, ডিসিশনটা খুব ভালো ডিসিশনই নিয়েছেন, নাহলে হয়তো কি ঠিক আছে যেমন আগের জনের সঙ্গে হয়েছে এখনও ওর সঙ্গে হবে না বলে তো এটার তো কোনো গ্যারেন্টি নেই। তখন দোলা ম্যাম কিন্তু একটা কথা জিজ্ঞেস করেছে, তোমার থেকে যখন হেল্প চাইছিল তুমি হেল্প করোনি তো করলে না কেন? তখন রত্না বলল যে দেখো আমার তো পরিস্থিতি বুঝতেই পারছো, আমি প্রচণ্ড সাধারণ মানুষ, ওরা কত ইনফ্লুয়েন্সিয়াল, ওদের সঙ্গে কি আমি পেরে উঠবো? উল্টা আমাকেই তো শেষ করে ফেলবে, আমার দ্বারা তো ওর হেল্প করা হবে না। কিন্তু আমি ঠাকুরের কাছে অর মানে সবসময় প্রার্থনা করি যে ঠাকুর ওকে তুমি ন্যায় দিও, ওকে তুমি মুক্তি দিও, ওর উপর যারা অবিচার করেছে ওদেরকে তুমি শাস্তি দিও। এই প্রার্থনাটা কিন্তু দোলা দিয়ে আমি সবসময় করে যাই। ইনফ্যাক্ট এখন তো ওর বাবার বাড়িই আছে, বাট মাঝে মধ্যে নাকি ওনার হাজব্যান্ড ওর সঙ্গে দেখা করতে হয়, বাট ও মানে পুরোপুরি ডিসিশন নিয়েছে ও কিন্তু আর যাবে না। কোথায় যাবে না, ওর বাবার বাড়ি মানে সরি ওর শ্বশুর বাড়ি যাবে না, ওর বরের বাড়ি, ওর বাবার বাড়িতেই থাকবে। তো কত রকম ঘটনাই ঘটে, আশা আমরাও প্রে করি যে সেই বিদ্রোহী আত্মাটা ওর যত ন্যায় পেয়ে যায়। হ্যাঁ, কারণ ওরও তো দেখো যখন ওকে মারা হয়েছিল ও যেমন বলল যে ওকে জ্বালিয়ে মারা হয়েছিল, বাচ্চাটা তো খুব ছোট ছিল, আর যে যেমন রিলেশন এক এক মানে প্রত্যেকটা রিলেশন একদিকে, আর মা মেয়ে বা মা ছেলে বা মা সন্তানের রিলেশন কিন্তু একদিকে, আর সে বাচ্চা যদি ছোট বাচ্চা হয় না সেই মা তো মরে গিয়েও শান্তি পায় না। তো প্রচণ্ড একটা প্যাথেটিক একটা ইনসিডেন্ট ছিল দোলা ম্যামকে। দোলা ম্যামকে একটা কথাই বলবো যে এরকম ঘটনা শেয়ার করতে থাকুন সো দ্যাট আমিও শেয়ার করতে থাকি। এইসব ঘটনা শেয়ার করার তো দেখো এন্টারটেনমেন্টের থেকেও বেশি আমরা কিন্তু শিক্ষা পাই, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। আর চলো এই ঘটনাটা আমি এখানেই শেষ করছি, কারণ সত্যি ঘটনাটা আমার মনে এমনভাবেই টাচ করেছে আমার মনে হয় না যে আর এর থেকে বেশি কিছু বলতে পারবো আমি। চলো আচ্ছা চলো, আমি যেটা সবসময় বলে থাকি কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের কুসংস্কার মানে তাবিজ কবচকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে গল্প আকারে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু সেই ছোটোবেলার গল্প শোনার অনুভূতিটাকে ফিরিয়ে দেওয়ার, তাই তো? চলুন এখন দ্রুত চলে যাবো শ্রাবণী মুখার্জি ম্যামের ঘটনা। শ্রাবণী মুখার্জি ম্যাম কিন্তু নাসিকের, আমি অলরেডি ওনার কিন্তু ঘটনা শেয়ার করেছি। তো ম্যামের কয়েকটা ঘটনা আছে, যার মধ্যে দুটো ঘটনা আজকে নিয়েছি, আমি দুটো ঘটনা শেয়ার করছি আর তোমাদের সাথে। এই ঘটনাটা ঘটেছিল ম্যামের ছোট মামার সাথে। তখন মামা বিহার গভর্নমেন্ট বিহারের গভর্নমেন্ট আন্ডারে ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতেন। দরভাঙ্গার ঘটনা। তো উনি তো এখান থেকে গেছেন, এবং যেহেতু ওখানে অনেকদিন আগেকার ঘটনা তো ওনার মামার ঘটনা বলছি, হ্যাঁ, তো তখন কি হয়েছে ওরকম থাকার কোনো জায়গা থাকা পেতো না, উনি কী করতেন কাজের পরে অফিসেই ঘুমোতেন। হ্যাঁ, অফিসেই ঘুমোতেন, এবং ওই যে ছোটো ছোটো ধাবা ঠাবা আছে না ওখানেই ওনার লাঞ্চ ডিনার ওগুলি কমপ্লিট করতেন। তো এরকম তিন মাস যাওয়ার পর এই ছোটো মামার যে বড় দাদা ছিল, মানে ওনার বড় মামার এক বন্ধু দরভাঙ্গায় ওদের বাড়ি ছিল, ঠিক আছে, তখন বললো যে আরে ওর ছোটো ভাই তো মানে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে বলছে আরে তুমি তো ওর ছোটো ভাই, আমার বাড়ি থাকতে তুমি এখানে কেন একা একা অফিসে ইয়ে করছো, অফিসে এত কষ্ট করে থাকছো, যাও না তুমি আমার ঘরে গিয়ে থাকো, আমার বিল্ডিং খালি পড়ে আছে। তখন উনি বোধহয় কলকাতায় ছিলেন, হ্যাঁ, তো অ্যাড্রেস ব্যাড্রেস দিয়ে দিয়েছে যে তুমি থাকো গিয়ে আমার ঘরে, তিনতলার বাড়ি পড়ে আছে। চলো ঠিক আছে ফাইন। তখন উনি গেলেন প্রথম দিন, ও তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডার দিন ছিল, ঠান্ডার সিজন ছিল, আর বিহারে কেমন ঠান্ডা পড়ে এটা আমার মনে হয় সবাই জানি, কারণ ঠান্ডা পড়লেই যে বিহারে কি মানে ইউপি বিহারে কি হালাত হয় টিভিতে তো আমরা দেখতেই পারি, তাই তো? তো গেছে প্রথম দিন উনি বেশ কম্বল টম্বল নিয়ে গেছেন, তো উনি সব দরজা পুরো লক টক করে, যেহেতু উনি একা পুরো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছেন। সকালবেলা উঠে দেখে ওর সকালবেলা মানে উনি উঠেছেন মানে প্রচণ্ড ঠান্ডায় উঠেছেন, দেখে ওদের কম্বল ল্যাপটপ একদিকে পড়ে আছে, পুরো দরজা জানলা পুরো খোলা। উনি ভাবছেন আরে আমি তো কালকে রাত্রে সব কিছু বন্ধ করে ঘুমিয়েছি, আর এত ঠান্ডার মধ্যে আমার তো নিশ্চয়ই গরম লাগেনি যে আমি ল্যাপ ফেলে দেবো, আমি তো ল্যাপ উল্টা আরও ভাবছিলাম যে এত ঠান্ডা কেন লাগছে। ঠিক আছে ওই দিন না উনি আর কি হতে পারে হয়তো আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ, যেহেতু এতদিন তো আমি অন্য জায়গায় ছিলাম হয়তো নতুন জায়গা। সেকেন্ড দিনও সেম হয়েছে, উনি কিন্তু পুরো বন্ধ করে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে দেখে সব খোলা।
থার্ড দিন ওনার পুরোপুরি বলছে এইবার আমি তো ডায়েরিতে লিখে রাখবো। মানে উনি এক একটা দরজা বন্ধ করছেন, নোট করছে, এই সাইডের দরজাটা বন্ধ করেছি, আরেকটা জানলা ওই সাইডের জানলা বন্ধ করেছি, পুরো নোট ডাউন করে রেখেছে। করার পর উনি ঘুমোতে গেছেন, তখন ওই দিন কিন্তু উনি পুরোপুরি ঘুমোননি, উনি পুরো স্পষ্ট দেখতে পারলেন দরজার ইয়েটা, যে লকটা আপনি আপ খুলে যাচ্ছে, জানলার দুপাট আপনি আপ খুলে গেছে, মানে মনে হচ্ছে মানে অশরীরী কেউ খুলে ঠুলে দিচ্ছে। ওনার যে চাদরটা আছে না, চাদরটা যেমন কেউ টেনে হাওয়ার মধ্যে, মানে ইনভিজিবল তো অশরীরীরা, হাওয়ার মধ্যে এরকম করে টেনে ওনার থেকে নামিয়ে দিচ্ছেন। এই দেখে তো উনি প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে সিঁড়ির থেকে নামতে গিয়ে সিঁড়ির থেকে গড়িয়ে পুরো নিচে পড়েছেন। মর্নিং ওয়াক করতে যারা যায় না ওই রাস্তায়, ওনারা ওনাকে আবিষ্কার করেন ওই অবস্থায় এবং সঙ্গে সঙ্গে মেডিকেল হাসপাতালে, মেডিকেল কলেজের ওদিকে ওনাকে অ্যাডমিট করান, মানে হাসপাতালে করানোর পর যখন উনি মানে সেন্সে আসলেন, উনি এভরিথিং বললেন, তখন ওই ওর ওনার বড় দাদা, মানে ওনার মা এবং বড় দাদা সেই বন্ধুকে চার্জ করলে, তোর বাড়িতে যে এরকম কিছু অ্যাক্টিভিটি হয় তোর, তুই তো বলিস নি। তখন ওর ইয়েটা বললো, যে বন্ধুটা বললো, যে অ্যাকচুয়ালি আমার দুই ভাই সুইসাইড করেছে, একটা মানে রেলওয়ে লাইনে সুইসাইড করেছিল, আরেকজন মানে এই বাড়িতেই হ্যাং অবস্থায় নিজেকে সুইসাইড করেছিল। তারপর আমি ভেবেছি তোমরা তো ব্রাহ্মণ সন্তান, তোমরা তো পৈতেধারী, তোমরা যদি আমার বাড়িতে থাকো তাহলে ওইরকম কোনো কিছু হবে না, ওই ভেবেই বলেছিলাম আমার বাড়িটাতে থাকার জন্য। তখন ওনার মানে দিন মাঝে প্রচণ্ড রেগে গেছিলেন, মানে মামার মা, যে আমার ছেলে রাস্তায় থাকবে তথাপিও তোমার বাড়িতে থাকবে না, তুমি কোন সাহসে আমার ছেলেকে ওইরকম ভূতুরে বাড়িতে পাঠালে, এখন যদি আমার ছেলের কিছু হয়ে যেত তখন সেটার অ্যান্সার কে দেবে। তখন ওই ভদ্রলোকটাও প্রচণ্ড লজ্জিত, খুব সরি চেয়েছেন, বাট সত্যি তো যদি ছেলেটার কিছু হয়ে যেত তখন সেটার মাসুল কাকে গুনতে হতো, নিজের প্রিয়জনকে হারানোর কষ্টটা তো ওদেরই পেতে হতো, তাই না? তো ওরকমভাবে সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা তো মানুষ, পারলে মানুষের উপকার করব, অপকার কিন্তু কাউর করব না, তাই তো? চলো দ্রুত চলে যাই শ্রাবণী ম্যামের নেক্সট ঘটনায়। হ্যাঁ, এটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এবং খুব কষ্টের ঘটনা। ম্যাম যখন আমার সঙ্গে শেয়ার করছিলেন না ওভার দ্য ফোন, ম্যামের বারবার কিন্তু গলাটা ধরে আসছিল, মানে আমি নিজে আমি ম্যামকে বলছিলাম ম্যাম ছেড়ে দিন, বলতে হবে না, কারণ আমি বুঝতে পারছিলাম ম্যাম প্রচণ্ড কষ্ট পাচ্ছিল ইনসিডেন্টটা ওনার বাবাকে নিয়ে। আচ্ছা, ওনার বাবা কিন্তু ডিফেন্সে ছিল এবং মুম্বাই এবং আগ্রা হাইওয়ে বলে একটা রাস্তা আছে যেটা প্রচণ্ড হন্টেড, এবং আঙ্কেলের নাকি ওখানেই অ্যাক্সিডেন্টে উনি মারা যান। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে একটা ইনসিডেন্ট বলছি, তো আঙ্কেল তো ডিফেন্সে ছিলেন, আস্তে আস্তে আঙ্কেলের মানে রিটায়ারমেন্টের এজ হচ্ছিলো, তো আঙ্কেল আস্তে আস্তে প্রপার্টি করছিলেন, খুব সুন্দর বাড়ি করছেন, মানে খুব মানে ভালোভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নিচ্ছেন, নিজের বাচ্চাদের জন্য সব মানে ঠিকঠাক করে রাখছেন। বাট বলে না, একজনের ভালো দেখলে কিন্তু আরেকজনের একটা জেলাসি হয়। তো ওনারা যে কলোনিতে থাকতেন আর কি, ওই কলোনিতেই ওনাদের একজন চেনা পরিচিত একজন ভদ্রমহিলা ছিলেন, এবং শ্রাবণী ম্যামের লেবু খেতে খুব ভালো লাগে, ঠিক আছে? তো প্রায়শই ওই ভদ্রমহিলার না একটা লেবু বাগান ছিল, তো উনি শ্রাবণী ম্যাম হঠাৎ লেবু খেতে ইচ্ছে করলে ওই আন্টির কাছে যেত, তো বলছে আন্টি একটা লেবু পেরে নিয়ে যায়, তো উনি না কখনো কোনো দিনও খুশি মনে দেয় না, আচ্ছা ঠিক আছে নিয়ে যা, মানে বলতে হয় বল, হ্যাঁ নিয়ে যা। তো ওনারা বুঝতে পারতেন যে হয়তো মানে ওদের প্রতিপত্তি বা ওদের উন্নতি দেখে শি ইজ নট হ্যাপি, মানে উনি খুশি নন, বাট স্টিল একসঙ্গে যখন থাকি না আমাদের সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়, সবার সঙ্গে কথা বলেই আমরা চলতে চাই। তো শ্রাবণী ম্যামরাও কিন্তু ওইরকম মেন্টালিটিরই মানুষ ছিলেন, ঠিক আছে? একদিন কী হলো, হঠাৎ যেটা কোনোদিনও হয়নি, ওই ভদ্রমহিলা মানে ওই কাকিমুনি শ্রাবণী ম্যামকে ডেকে লেবু দেন, আয় লেবু তোর জন্য রেখেছি, দুটো লেবু নিয়ে যা। তো ইয়ে তো লেবুটা নিয়ে আসছে, আসার পর সেদিনই মানে ম্যামের অ্যাকচুয়ালি হাজব্যান্ডের একটা অপারেশন হয়েছে এবং ওর ওনার বাবা আর কি ওনার হাজব্যান্ডকে আনতে গেছে। তো উনি যখন লেবুটা নিয়েছেন না, ওনার না মনে একটু একটু খুঁতখুঁতে খুঁতখুঁতে হচ্ছে, কী রে বাবা। হ্যাঁ, তো যাই হোক, অতটা আর গা গরজ করেনি। সেদিনের পর থেকেই সেদিনই ওনার বাবা বেরিয়ে গেছে, বাবাকে কিন্তু বলেছিল, তারপর ওনার বাবা আর কি বলছে যে হতে পারে, তুই তোর যদি মনে না আছে তুই রেখে দে, তুই খাস না, তো বলে যে বেরিয়েছেন, এবং ওই বেরোনটাই ওনার লাস্ট। উনি কিন্তু আর ওনার বাবাকে লাস্ট দেখতে পারেনি। পরে ম্যামকে একজন বলেছে যে ব্ল্যাক ম্যাজিক করতে গেলে জানো তো লেবুটা সবচেয়ে থেকে ইজি ওয়ে হয়, এটা দিয়ে নাকি অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক করা যায়। ফর এক্সাম্পল, তোমরা হয়তো একটা জিনিস দেখবে, যেমন ওই লেবু মরিচের টাঙিয়ে রাখে, ওটা যখন রাস্তায় ফেলে আমরা কিন্তু ওটা কখনো পাড়াই না, ওটা পাড়ানো উচিত না, ওটা পাড়ালে না অনেক সময় নজর বাজারও লেগে যাওয়ার
টেন্ডেন্সি থাকে বা তোমার হার্ম হবে, যেহেতু ওটা একটা না মানে ওটা কেন আমরা দোকানে বা আমাদের বিজনেস প্রতিষ্ঠানে লাগাই, যাতে নজর না লাগুক, ওটা প্রোটেক্ট করে, তো ওটার মধ্যেই তো লেগে থাকে না, ওটা যদি পাড়ায় সেটা কিন্তু আমাদের জন্য প্রচণ্ড হার্মফুল। তো এই ছিল একটা ইনসিডেন্ট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, কি বলবো আর, আমার সাথে সঙ্গে আপনাদের আপনার ওই মুহূর্তটা মানে সেই কষ্টের মুহূর্তেও আপনি আমাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করেছেন, অ্যান্ড আমরাও একটা শিক্ষা পেলাম যে কোন জিনিসটা নেওয়া উচিত, কোন জিনিসটা নেওয়া উচিত না, কোনটা করলে কী কী হতে পারে। তো এই ছিল আজকের ইনসিডেন্ট। কেমন লাগলো বন্ধুরা, তোমরাও তোমাদের ইনসিডেন্ট পাঠাতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে, সবার সঙ্গে শেয়ার করো, সো দ্যাট আমরা আরও নতুন নতুন ঘটনা পেয়ে যাই। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।